নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। সমস্ত সরকারি কর্মচারীদের AICPI অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বকেয়া DA এবং কেন ষষ্ঠ পে কমিশন অর্থাৎ রোপা 2019-এ কেন DA এর উল্লেখ করা নেই, এই সংক্রান্ত একটি অতি গুরুত্বপূর্ণ মামলা কলকাতা হাইকোর্টে সম্প্রতি করা হয়েছে। এই মামলাটির আজকে তার শুনানির জন্য ধার্য করা হয়েছে, অর্থাৎ 11 অক্টোবর 2023 এই মামলাটি শুনানির দিন ধার্য করা হয়েছে। এই মামলাটি কেন মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মামলাটির রায় যদি সরকারি কর্মচারীদের পক্ষে যায়, কিভাবে সরকারি কর্মচারী বা পেনশনাররা লাভবান হবেন, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, এইরকম ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন সেই মামলাটির ব্যাপারে আমরা বিস্তারিত দেখে নিই। দেখুন, ইউনিটি ফোরাম এই কর্মী সংগঠনটির ব্যাপারে আমরা সকলেই জানি, কারণ বকেয়া DA আদায়ের লক্ষ্যে 3টি কর্মী সংগঠন এই মুহূর্তে সুপ্রিম কোর্টে মামলা লড়ছে, যার মধ্যে অন্যতম হলো ইউনিটি ফোরাম। বাকি যে 2টি সংগঠন সেটি হলো, একটি হলো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং অপরটি হলো সরকারি কর্মচারী পরিষদ। এই ইউনিটি ফোরামের থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে সামনে আনা হয়েছে। দেখুন, ইউনিটি ফোরামের তরফ থেকে বলা হয়েছে আগামীকাল, অর্থাৎ আজকের কথা, এটা গতকালকে ইউনিটি ফোরামের তরফ থেকে জানানো হয়েছিল, আগামীকাল কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে ষষ্ঠ পে কমিশনের রিপোর্টের কপি চেয়ে RTI মামলা আছে তালিকার 11 নম্বরে, WPA 8595/2023, দেবপ্রসাদ হালদার বনাম পশ্চিমবঙ্গ রাজ্য এবং অন্যান্যরা। ষষ্ঠ পে কমিশনের কপি RTI আইনে চেয়েও না পাওয়ার কারণে এই RTI মামলাটি করতে হয়েছে। DA নোটিফিকেশনের ষষ্ঠ পে কমিশনের কপিতে DA উল্লেখ থাকার কথা লেখা আছে। DA মামলায় সেটি সুপ্রিম কোর্টে 20 মার্চ 2023 তারিখে জমা করেছেন ইউনিটি ফোরামের অ্যাডভোকেট অন রেকর্ড মাননীয় রাউফ রহিম। অর্থাৎ এখানে যে বিষয়টি বলা হয়েছে সে বিষয়টি হলো, মানে সমস্ত ইউনিটি ফোরাম সহ অন্যান্য কর্মচারীদের মধ্যে যে বিষয়টি এখানে এই মুহূর্তে কাজ করছে সেটি হলো ষষ্ঠ পে কমিশন অর্থাৎ রোপা 2019-এর যে রিপোর্টটা প্রকাশিত হয়েছিল আমাদের কাছে, অর্থাৎ সরকারি কর্মচারীদের কাছে, সেই রোপাতে মানে সেই কমিশনের রিপোর্টে কোনো DA এর উল্লেখ ছিল না। কিন্তু মানে কর্মচারী সহ এই কর্মী সংগঠনের সন্দেহ যে রাজ্য সরকারের যে কমিশনটি এখানে মানে এস্টাবলিশ করা হয়েছিল, অর্থাৎ ষষ্ঠ পে কমিশন যখন স্থাপিত করা হয় তখন সেই কমিশনের যে অরিজিনাল রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু DA এর উল্লেখ আছে, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সরকারি কর্মচারীদের সামনে যে রিপোর্টটি আনা হয়েছে সেই রিপোর্টে কিন্তু DA এর উল্লেখ নেই। তাই আসল কমিশনের রিপোর্টটি সামনে আনার জন্য প্রথমত RTI চাওয়া হয়েছিল, যেখানেও না পাওয়ার কারণে এবার RTI মামলা করা হয়েছে, অর্থাৎ তথ্য জানার অধিকার এই মামলাটি করা হয়েছে, যাতে করে অরিজিনাল কমিশনের যে রিপোর্টটি সেটি সামনে আসতে পারে। এখন এটার যে মানে অর্থাৎ এই তথ্য জানার অধিকারে যে মামলাটি করা হয়েছে সেটিতে যদি সরকারি কর্মচারীদের পক্ষে রায়টা আসে এবং এক্ষেত্রে যদি অরিজিনাল রিপোর্টটা আসে সামনে আসে, তাহলে সেক্ষেত্রে যে একসঙ্গে লাভবান হবেন সরকারি কর্মচারী এবং পেনশনাররা সেটা বলাই বাহুল্য। এই মামলাটির গুরুত্বপূর্ণ শুনানি আজকে আছে, অর্থাৎ 11 অক্টোবর আছে, যেটি মাননীয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে আছে 11 নম্বরে। এখন দেখার বিষয় আজকে শুনানিতে কী হয়। আমি সবসময় চোখ রেখেছি যে কোনো আপডেট পাওয়া মাত্র আপনাদের উদ্দেশ্যে তৎক্ষণাৎ সেটা শেয়ার করে দেওয়া হবে। তাই যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটির সঙ্গে যুক্ত নেই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে অবশ্যই যুক্ত হয়ে যান। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।